তুর্য আমার বড় ছেলে, মিউজিক আর পড়ালেখায় সবসময়ই টপ। কিন্তু ওর বাবাকে হারানোর পর তুর্য কেমন যেন চুপচাপ হয়ে গেল। আমি চাকরি করে ওর সব আবদার পূরণ করেছি, কিন্তু ঠিকমতো সময় দিতে পারিনি। হঠাৎ একদিন দেখি তুর্য কেমন যেন বদলে গেল। আজ থেকে টিভি দেখা বন্ধ। আমি সেদিনও অতটা বুঝিনি, কিন্তু পরদিন ওর 18তম জন্মদিনের উপহার ছিল গিটারটা। সেদিন কি খুশি হয়েছিল। আর আজ আমি রক্ষণশীল পরিবারে বড় হয়েছি, কিন্তু আমার ভাইয়া সিয়াম আমার জন্য লড়াই করতে বলেই আমি ডানা মেলে উঠতে শিখেছি। ভাইয়া বলতো, মেয়েরাই যদি স্বাবলম্বী না হয় তাহলে দেশ উন্নত হবে কিভাবে? ভাইয়া শক্তি দিয়েছে বলেই আজ আমি চারুকলায় পড়ছি, কিন্তু সেই ভাইয়াই আজ কেমন যেন অপরিচিত আমার কাছে। এতদিন যে আমাকে পাখা মেলে উঠতে শেখালো, আজ সেই আমাকে বাধা দিচ্ছে। যেতে হবে না, তোর সব ছবি আঁকা এখন থামা। ভাইয়া আমার সামনে ফাইনাল এক্সাম, এসব করে কোনো লাভ নাই। দেখিস না আমি ফটোগ্রাফি ছেড়ে দিয়েছি। সহিংস উগ্রবাদের শুরুটা হয় এভাবেই। আপনার প্রিয়জনদের মাঝে যদি এমন পরিবর্তন লক্ষ্য করে থাকেন, নির্ভয়ে আমাদের জানিয়ে দিন। তাদের প্রয়োজনীয় সকল প্রকার মানসিক সহযোগিতা কাউন্সেলিং দিয়ে আমরা তাদের আলোর পথ দেখাবো।